নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, WB পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষুনি WB পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ফুল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাবেন কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কি যোগ্যতা লাগবে এবং আপনাদের আবেদন ফি কত এবং সিলেবাস বিস্তারিতভাবে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ সহকারে দেখুন। তো 9/8/2019 আজকের ডেটে আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টরের নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে আমরা গেট ডিটেলসে ক্লিক করে দেবো। তো আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা গতকাল কিন্তু একটি শর্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। এই গেট ডিটেলসে ক্লিক করলে আপনারা সেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং ডিটেলস যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা আপনারা এইখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছি আমরা ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর অনলাইন সাবমিশন। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করে আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেব। বন্ধুরা, অনস্ক্রিনে আমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটি চলে এসেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকসা ভবন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন এখানে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি এখানে রয়েছে 7,100 থেকে 37,600 টাকা এবং গ্রেড পে থাকবে এটা 3,900 টাকা, 3900 গ্রেড পে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, এটা লেডিস সাব ইন্সপেক্টর বলা নেই কোথাও। এখানে কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি 668টি রয়েছে, 668টি ভ্যাকেন্সি রয়েছে। এবং বন্ধুরা, এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে ভ্যাকেন্সিটাকে। আপনারা দেখতে পাচ্ছেন আর্মড ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ। তো এখানে রয়েছে 494টি ভ্যাকেন্সি এবং এখানে রয়েছে 174টি ভ্যাকেন্সি, টোটাল রয়েছে 668টি ভ্যাকেন্সি। তো এখানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। তো এলিজিবিলিটি বলেছে এখানে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। তার আগে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তারপর আপনাকে বাংলায় দক্ষ হতে হবে, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে জানতে হবে, লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এজ আপনাদের হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, বয়সের হিসেবটি করে নেবেন 1/1/2019 অনুযায়ী। এবং এসসি এসটি হয়ে থাকলে বয়সের উদ্দেশ্যে 5 বছর এবং ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এবং এখানে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে দেওয়া রয়েছে, সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ব্রাঞ্চে যদি আপনারা ইউবিতে আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু হাইট লাগবে 167 সেমি, অর্থাৎ 167 সেমি। এটা যদি আপনারা ইউআর বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের 167 সেমি লাগবে। এবং গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিজ এবং এসটি যদি হয়ে থাকেন তাহলে আপনাদের 160 সেমি লাগবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেস্ট এখানে বলে দেওয়া রয়েছে এবং এখানে ওয়েট বলে দেওয়া রয়েছে 56 কেজি, অর্থাৎ 56 কেজি আপনাদের হতেই হবে। আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন আপনাদের 52 কেজি কিন্তু হতেই হবে। তো এখানে মিনিমাম বলেছে, তো মিনিমাম আপনাদের 56 কেজি হতেই হবে। এবং আপনারা যদি আর্মড ব্রাঞ্চে আবেদন করতে চান এবিতে তাহলে আপনাদের 173 সেমি কিন্তু হাইট হতে হবে মিনিমাম। এবং গোর্খা, গাড়োয়ালিজ এবং রাজবংশী বা এসটি হলে আপনাদের 163 সেমি কিন্তু আপনাদের হাইট হতেই হবে। এবং এখানে কিন্তু 60 কেজি আপনাকে ওয়েট হতেই হবে এবং এসসি এসটি হয়ে থাকলে 54 কেজি আপনার ওয়েট হতেই হবে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা গেল পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের। এবং পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য আপনাদের কী লাগবে, আপনাদের দৌড় কতখানি হবে। তো এখানে কিন্তু 800 মিটার দৌড় হবে 3 মিনিটে, 3 মিনিটে আপনাদের 800 মিটার দৌড়তে হবে। যেখানে কনস্টেবলের 1600 মিটার দৌড় থাকে এখানে কিন্তু তার অর্ধেক, কিন্তু এখানে সময়টাও কিন্তু কম রয়েছে, 3 মিনিটে আপনাদের 800 মিটার দৌড়তে হবে। এবং মেথড অফ রিক্রুটমেন্ট, তো বন্ধুরা সিলেবাস ডিটেলসের সিলেবাস নিয়ে আমরা একটি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তা একবার বলে রাখি, প্রিলিমিনারি এক্সাম হবে 200 নম্বরের ওপর। তো বন্ধুরা, এখানে আমরা ডিটেলসে আলোচনা করে দেবো আজকে বা আজকে রাতে বা কালকে আমরা একটি ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর রয়েছে পিএমটি পিইটি, তারপর রয়েছে ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ যেটা মেন এক্সামিনেশন আমরা বলি, ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, তারপর রয়েছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। তো এই কিন্তু এখানে ডিটেলসে সিলেবাস দেওয়া রয়েছে, কোনো প্রবলেম হবে না আপনাদের। আমি আজ রাতে ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আবেদন ফি কত লাগবে, আবেদন ফি লাগবে 270 টাকা। আপনারা যদি ইউআর বা ওবিসি হয়ে থাকেন আপনাদের লাগবে 270 টাকা, শুধুমাত্র এসসি এসটি হয়ে থাকলে আপনাদের লাগবে 20 টাকা, শুধুমাত্র 20 টাকা লাগবে। এবং আপনারা ইউআর বা ওবিসি হয়ে থাকলে আপনাদের লাগবে 270 টাকা। বন্ধুরা, আপনারা আবেদন করতে পারবেন 10 আগস্ট থেকে, অর্থাৎ আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে।
তো বন্ধুরা এটি কিন্তু নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, ওটি ছিল, ওটা ছিল ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফুল নোটিফিকেশন, এবং এটি কিন্তু এখানে শর্টে সমস্ত কিছু লেখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10ই আগস্ট থেকে কিন্তু আবেদন হবে, আবেদন স্টার্ট হবে আগামীকাল থেকে, এবং আবেদন চলবে 9/9/2019 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 9 সেপ্টেম্বর 2019 পর্যন্ত আবেদন চলবে। আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন, www.police.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবং আজ রাতে আমরা কিন্তু অবশ্যই সিলেবাস নিয়ে ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।